কিভাবে চুলায় পাউন্ড কেক তৈরি করবেন আজকে সেটাই করে দেখাবো। একেবারে বেকারি স্টাইলে পাউন্ড কেক তৈরি করতে চাইলে সম্পূর্ণ রেসিপিটা দেখতে পারেন। তো আশা করছি আজকের এই পাউন্ড কেকটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। এরকম আরও অনেক রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে চলুন দেখে নেই। তো এর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুটো ডিম ভেঙে দিয়েছি, আর তাতেই দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখন এই চিনিটাকে আর এই ডিমটাকে ভালোভাবে ইলেকট্রিক বিটারে মিশিয়ে নিচ্ছি। এরপর বিটারটাকে অন করে দিয়ে এটাকে আমি বিট করে নেব 2 মিনিটের জন্য। তো যতক্ষণ পর্যন্ত চিনিটা একেবারে গলে না যায় ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে। তো বিট করতে করতে একটা পর্যায়ে স্পিডটাকে একটু বাড়িয়ে দিতে হবে, আর এক সময় দেখতে পারবেন চিনিটা গলে গেছে। যখন এরকম সাদাটে হয়ে আসবে ঠিক সে পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার সয়াবিন তেল। এরপর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। এই এসেন্সটা না থাকলে আপনারা এলাচের গুঁড়াও দিতে পারবেন। এরপর এটাকে আমি আবারও একটু বিট করে নেব, তবে সময়টা খুব কম, প্রায় 1 মিনিটের মতো বিট করে নিচ্ছি। তো যখন সব কিছু একসাথে ভালোভাবে মিশে গেছে ঠিক সে পর্যায়ে আমি বিটারটাকে অফ করে দিচ্ছি। তো এখন তাতে আমি শুকনো উপকরণটা চেলে দিয়ে দেবো, সেজন্য একটা ছাঁকনি, আর তাতে আমি দিয়ে দিচ্ছি 3/4 কাপ ময়দা। 1/4 কাপ করে ময়দাটা 3 বার দিলেই কিন্তু 3/4 কাপ হয়ে যাবে। তো সাথেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার এবং 1 চিমটি পরিমাণ লবণ। এখন এই সব কিছুকে ভালোভাবে চেলে তারপর আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা কিন্তু ময়দাটা অবশ্যই 3/4 কাপ ব্যবহার করবেন। আমি অফ ক্যামেরায় আরও কিছুটা ময়দা এখানে দিয়েছিলাম, তাই এখন সব কিছুকে হালকাভাবে মিশিয়ে নিচ্ছি। তো মেশাতে মেশাতে ঠিক ব্যাটারটা এরকম হবে। এখন একটা পাউন্ড কেকের এরকম কেক মল্ড নিয়েছি, আর তাতে লেখালেখির কাগজ দিয়ে সেখানে আমি তেল ব্রাশ করে দিয়েছি। এবারে ওপর থেকে ব্যাটারটা দিয়ে দিচ্ছি, আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি এটাকে একটু ঝাঁকুনি দিয়ে ভেতর থেকে বাতাসগুলো বের করে দিচ্ছি। আর কেকের ব্যাটার তৈরি করে কখনোই দেরি করা যাবে না, সাথে সাথে এটাকে বেক করতে হবে, তা না হলে কেকটা ভালো হবে না। তো হাঁড়িতে একটা স্ট্যান্ড দিয়ে এরপর ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিতে হবে চুলায়, চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে। আর ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটা অবশ্যই কাগজ দিয়ে বন্ধ করতে হবে। ঠিক 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে কেকের মলটাকে সাবধানে বসিয়ে দিচ্ছি। এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর এ পর্যায়ে চুলার আঁচটাকে রাখতে হবে একেবারে লোতে। অপেক্ষা করতে হবে 40 মিনিটের জন্য। ঠিক 40 মিনিট পরে ঢাকনাটা খুলতে হবে, তার আগে কিন্তু খোলা যাবে না, এতে করে কেকটা নষ্ট হয়ে যেতে পারে। ঠিক 40 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, আর কেকটা ঠিক এরকম হয়েছে দেখতে। এখন একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি যে এটা ভেতর থেকে ভালোভাবে হয়েছে কিনা। যখন দেখবেন টুথপিকটা ক্লিন বের হয়েছে বুঝতে হবে কেকটা হয়ে গেছে। তো এখন আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। যখন কেকটা ঠান্ডা হয়ে যাবে তখন চারপাশটা একটা ছুরি দিয়ে ছাড়িয়ে নিতে হবে, ঠিক এইভাবে করে। এরপর এটাকে আমি বের করে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এটা খুলে এসেছে দেখতেই পাচ্ছেন। এবারে বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি। তো এইভাবে করে বেকিং পেপারটা সরিয়ে দেওয়ার পর এটাকে আমি কেটে নেব। এখন একটা ছুরি দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি। আর এই কেকটা কিন্তু তৈরি করা খুবই সহজ, আর এটা খেতে ভীষণ মজাদার হয়েছে, আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন। এবারে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেকটা কতটা সফট হয়েছে, দেখুন এটা কিন্তু বেশ নরম হয়েছে এবং তুলতুলে হয়েছে। তো আশা করছি আমার আজকের কেকের ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে। এরকম আরও অনেক রেসিপি দেখার জন্য চ্যানেলটার সাথেই থাকবেন। তো আজকে আর কথা বাড়াচ্ছি না,